বিস্ফোরক আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি। রবিবার সকালে গাইঘাটার পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অনুব্রত হাসপাতালে ভর্তি প্রসঙ্গে বলেন, আমার মনে হয় অনুব্রত মণ্ডল ফিরতে পারবে না, ফিরলেই ওনাকে সিবিআইয়ের কাছে যেতে হবে, আর ওখানে গেলে সবার সব কিছু ফাঁস হয়ে যাবে। আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষাক্ত ইঞ্জেকশনে উরবান ওয়ার্ডেই মরতে হবে ওনাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভিত্তিহীন বক্তব্য পেশ করেছেন স্বপন মজুমদার, এতে মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। এই অভিযোগে সোমবার সকালে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি গতকালকে যে মুখ্যমন্ত্রী নিয়ে যে মন্তব্য করেছেন যে অনুব্রত মণ্ডলকে মেরে দেওয়া হবে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের খুব সন্দেহের জায়গা রয়েছে। বিজেপি এই ঘটনা ঘটাতে পারে, অবিলম্বে তার তদন্ত করে পুলিশ জাতি যথাযথ ব্যবস্থা নেয়, তার জন্য আমি থানায় এফআইআর করি। মধ্যে আমরা হাসখালিতে দেখেছি একজন মহিলাকে রেপ করে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে সম্পূর্ণ নথি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তারপরে যদি এই টিএমসির নেতাগুলো বলে যে অনুব্রতকে ওখানে কয়জন দিয়ে মারা হবে, তার যে মূল বিষয়গুলো সেগুলো কোথার থেকে উনি জানতে পারবেন? এত বড় বড় ঘটনা বাংলায় ঘটেছে, তারপরে ওনাদের কিসের প্রমাণ দরকার আমার জানা নেই।